have ignition. আসসালামু আলাইকুম। বিশ্বাস আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। দৃঢ় বিশ্বাস কাজ করার উপায় খুঁজে বের করে, কাজটা কিভাবে করতে হবে তা জানতে সাহায্য করে। কাজের প্রতি আপনার নিজের প্রতি আস্থা বৃদ্ধি পায়। কাজে আপনার আস্থা দেখে অন্যরাও আপনার প্রতি আস্থাবান হয়। বেশিরভাগ মানুষের মধ্যে এই আস্থার অভাব দেখা যায়, বিধায় তারা নিজেদের কাজকর্মে সন্তুষ্ট থাকতে পারে না, এ কারণেই তারা ব্যর্থ হন। তাদের নেতিবাচক মনোভাবের একমাত্র কারণ তাদের আস্থার অভাব। যারা মনে প্রাণে বিশ্বাস করে যে কাজটি সত্যি করা সম্ভব, আমি করবই এবং তা আমি পারবই, তারা সত্যি তা সম্ভব করে দেখায়। তবে যাদের আত্মবিশ্বাসের অভাব থাকে তারাই কেবলমাত্র ব্যর্থ হন। আমি পারবো এই বিশ্বাসই কাজের ক্ষমতা বাড়িয়ে দেয়। অবিশ্বাস নিরাশার বহিঃপ্রকাশ। যখন কারো মনে অবিশ্বাস বা দ্বিধা জাগে, মন সেই অবিশ্বাসকে সমর্থন করার নানা কারণ খোঁজে। আমাদের সকলের অধিকাংশ ব্যর্থতার মূল কারণই হলো দ্বিধা, অবিশ্বাস, মনের অবচেতনে ব্যর্থ হওয়ার ইচ্ছা, সফল না হওয়ার ইচ্ছা। প্রতিটি মানুষ তার নিজেরই চিন্তাভাবনার পরিণামস্বরূপ। আপনি আপনার মনের মধ্যে যে চিন্তাটাকে লালন করবেন, দেখবেন আপনার অজান্তেই আপনি সেই ধরনের কাজই করছেন। তাই আপনার সফলতার বিশ্বাসের ভিত যত মজবুত হবে, ততটাই মজবুত হবে আপনার সাফল্যের আয়তন। ছোট ছোট লক্ষ্য স্থির করলে প্রাপ্তি হবে যৎসামান্য, বড় বড় লক্ষ্য স্থির করুন, সফল হবেন। মনে রাখবেন, বড় বড় আশাপ্রদ কল্পনা ও ধারণা, বড় পরিকল্পনা, ছোট ছোট ধ্যান ধারণা ও পরিকল্পনার থেকে অনেক সহজ, তবে দুঃসাধ্য নয়। নিজের প্রশংসার অনুশীলন করুন। নিজেকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেওয়া, নিজেকে হীন প্রমাণ করার অভ্যাস ত্যাগ করুন। আপনি নিজেকে যা মনে করবেন বাস্তবে আপনি তাই। নিজের ব্যাপারে ভালো ধারণা পোষণ করলে শীর্ষে পৌঁছাতে পারবেন। সব বিষয়ে বড় ধারণা ও কল্পনা পোষণ করুন। আপনার মধ্যে সেরা কাজ করার ক্ষমতা নিহিত রয়েছে, তাই সবার সেরা কাজ করা আপনার যোগ্যতার মাপকাঠি। কোনো কিছুই আপনার পথে বাধা সৃষ্টি করতে পারবে না, কোনো কিছুই বাধা হয়ে উঠতে পারবে না। আপনার প্রতিটি কাজে সেই উদ্দীপনার প্রকাশ করুন। শুধুই অগ্রগতি, প্রগতির কথা ভাবুন, সমৃদ্ধিতে আস্থা রাখুন। বেশিরভাগ মানুষই হয়তো সাফল্যের এই কলা কৌশলটার কথা জানেন না। সাফল্যের মূলে আছে ভাবনা চিন্তার যুগ উপযোগী সঠিক পরিকল্পনা। চিন্তাভাবনার উন্নতি করলে আপনার কাজেরও উন্নতি হবে, আপনি সফল হবেন। নিজেকে মূল্যায়ন করুন যাতে যোগ্য মানুষের মতো চিন্তাভাবনার সুযোগ পান। আপনার চেহারায় আত্মবিশ্বাস ফুটে উঠবে, আপনার মত আপনার সাথে কথা বলবে, আপনার বিবেক আপনার সাথে কথা বলবে। তাই প্রতিটি কাজের গুরুত্ব অনুভব করুন। এভাবে চিন্তা করলে নিজের কাজ আরও ভালোভাবে করার মনোবল পাবেন। আপনি যদি নিজের কাজকে গুরুত্ব দেন, তাহলে নিম্নস্তরাও তাদের কাজের গুরুত্ব উপলব্ধি করবে। এতে আপনি আরো বেশি লাভবান হবেন। আপনার এই মনোবল, মনোশক্তি, আত্মবিশ্বাস আপনাকে ধীরে ধীরে সফলতার দিকে টেনে নিয়ে যাবে। তাই মহান আল্লাহর ওপর ভরসা রেখে নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করার চেষ্টা করুন, বৃদ্ধি করুন। এতক্ষণ এই আয়োজনের সাথে থাকার জন্য দুর্দৃশ্যের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার জীবনের সফলতা ও মঙ্গল কামনা করছি।
প্রিয় কলিজার বন্ধুরা, আমাদের এই আয়োজন কাউকে উদ্দেশ্য করে হেয়প্রতিপন্ন অথবা ব্যঙ্গ করার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা এবং বিনোদনের জন্যই এই আয়োজন। তাই কেউ অন্তরে কষ্ট রাখবেন না। কি কষ্ট নিয়েছেন? যদি কষ্ট না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের ওয়েবসাইট durdrisso.com ভিজিট করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদেরকে কাছে রাখুন, পাশে রাখুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের খুব গভীর থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।